উদ্বোধনের অপেক্ষায় জামালপুরের মাদারগঞ্জের দৃষ্টিনন্দন মির্জা আজম খড়কা ঝিল সেতু। সেতুটিকে ঘিরে এখন আশার আলো দেখছেন এই এলাকার মানুষ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া খড়কা বিল বিচ্ছিন্ন করে রেখেছিল দক্ষিণ ও উত্তরের সাতটি ইউনিয়নকে। বিলটিতে সারা বছর পানি থাকায় এই অঞ্চলের মানুষ পিছিয়ে ছিল শিক্ষা, চিকিৎসা, কৃষি ও যোগাযোগের ক্ষেত্রে। নৌকার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো শিক্ষার্থী সহ এলাকাবাসী। তবে এখন সেতুর কারণে মাত্র পাঁচ মিনিটের মধ্যে উপজেলা সদরের যাওয়া আসার সুবিধা পাবেন স্থানীয়রা। এখন সুন্দরভাবে এই সেতু হাতে সাতটা ইউনিয়নের লোকই আমরা এই সেতুর উপর দেওয়া সুবিধা পাচ্ছি। বন্যার সময় অনেক আমাদের অসুবিধা ছিল, কিন্তু এখন এই রাস্তাঘাট হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। দৃষ্টিনন্দন এই সেতু দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে উৎসুক মানুষ ভিড় করছেন। গড়ে উঠেছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান। কল্পনাতে ছিল না কখনো যে আমাদের এই খড়কা জেলের উপরে এরকম সুন্দর একটা ব্রিজ হবো, আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হবো। অনেক দেরি করে বের হলেও কোনো প্রবলেম হতো না, পাঁচ মিনিটে আমরা পৌঁছে যেতাম স্কুলে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ইতিমধ্যে ব্রিজের কাজ শতভাগ সম্পূর্ণ হয়েছে, সর্বসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে। শিগগিরই উদ্বোধন করা হবে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। এক ঘন্টা রাস্তা প্রায় এখন তার 10 মিনিট আসতে পারে, এবং ব্রিজটির যেহেতু কাজ শতভাগ কমপ্লিট, এটি খুব দ্রুতই, এটি সম্ভবত খুব মানে দ্রুত আমরা উদ্বোধন করতে পারবো। 2021 সালে খড়কা বিলের ওপর 176 মিটার সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 25 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর।